আমরা 5 টাকা করে দিচ্ছি। ওরা আমার এই সব আইজমি মসজিদে এই সবটা দেখো পাবে না, ওরা আমার 5 টাকা, আমরা 10 টাকা, আইজমি মসজিদ 10 টাকা, আইজমি মসজিদ 10 টাকা, ঠিক আছে। এই এই আইজমি মসজিদ এসে হ্যাঁ নাম্বার সামনে আছে, দেখেন নাম্বার সামনে আছে, বুঝে গেছে, এটা তো দেখা যায় না। লাইনে টাকা দিলাম, আমরা এখানে সমস্যা তো হচ্ছে এখান থেকে প্রিভুট পর্যন্ত ভাড়া হচ্ছে 10 টাকা, এখান থেকে 15-20 টাকা পর্যন্ত নেয়, এখান থেকে যুব অফিস ট্রেনিং করতে আসছি ভাড়া হচ্ছে 5 টাকা, নেই 8 টাকা। বিভিন্ন আমরা পরিবহন করতে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি, ওদের দুর্ব্যবহার, হ্যাঁ ওদের কাছে আমরা জিম্বি, বিভিন্ন কারণে ওরা আমাদেরকে জিম্বি করে রাখছে, হ্যাঁ আমরা বিভিন্নভাবে ইয়ে হচ্ছি। বর্তমান বাজারে সব কিছুর নাকি দামে বাড়া, এখান থেকে গাড়ি ভাড়া কীভাবে, আনন্দবাজারের এখানে বিল্লা পাড়া আছে, এখানে যাই। আচ্ছা আপনি এত দেরি করে যাচ্ছেন কেন? আজকে একটু দেরি হয়ে গেছে, কলেজ ছুটি হয়েছে দেরিতে, এই জন্য আজকে দেরিতে যাচ্ছি। অতিরিক্ত ভাড়া চাচ্ছি, ভাড়া এখান থেকে আনন্দবাজার থেকে এখান থেকে 15 টাকা দাবি করে ওরা। ওইখানে আগে ছিল 13 টাকা, 13 টাকা ছিল, হ্যাঁ 13 টাকা ছিল। কেন আমরা 13 টাকা দিয়ে আসি, এখন ওরা বলতেছে 15 টাকাতে কিভাবে আমরা দিব? বলছি যে ওরা বলতেছে এটা তেলের গাড়ি নাকি, এজন্য 2 টাকা বাড়তি। এটার মধ্যে আপনি যেতে রাজি কিনা? না এটার মধ্যে আমি যেতে রাজি না, কিন্তু এখানে যে আগে যে চলাচল করতো যানবাহনগুলো, এখন এগুলো চলাচল করতেছে না, কেন বন্ধ হচ্ছে এটা আমরা জানতে চাই। সরফ আলো ভাই, সরফ আলো, না না টাকা পয়সা দিন না, দিন না ভাই, এমনি বলছি আমি, জানেন না, জানি তো ভাই, সচেতন একদম পাবলিক না ভাই, অবশ্য পাবলিক, আপনিও মানুষ আমিও মানুষ না, অবশ্য মানুষ, আমি কর্ম করতে যাচ্ছি আপনিও কর্ম করতে যাচ্ছেন না, অবশ্য কর্মটাকে রাস্তা পরিবর্তন সৃষ্টি করে, না না ভাইয়া আর থাকবেন, থাকবো না, সরি চলাবো, না না দিই না, না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দিই নাই, মিথ্যা কথা বললাম কি ভাই, আপনি আড়াল করবেন না, কেউ করে থাকে আমাকে বলেন, আমি আপনাকে কিছু বলবো না, না ভাইয়া দিই না ভাইয়া, তো গরিব মানুষ এমনি, এটা তো নিয়ম ভালো না, না ভালো না এটাও জানি, সরকার যেদিন চলে দিয়ে চলে যাবো, সরকার যদি বলে যে আমার দরকার ছাড়ি দিলাম, না ওই হত হইলে কি ওই এটা তো এক সাইডে, আমরা তো লোড লোডও এক সাইডে আছে, কথাই না একটা যাইয়ে লোডে বসতে হয়, ছেলেবেলা কি আছে? একটা ছেলে, মেয়ে দুইটা, তা আপনার ছেলে আপনাকে দেখে না? দেখে, এটা দিয়ে আপনি কি ছেলেকে দেন নাকি আপনি নিজে চলেন? না নিচে চলি, বাচ্চা বাচ্চা নিয়ে চলি, সামান্য কিছু পাইতে হবে, সামান্য কিছু না পাইলে চলি কেমনি, কোথায় সরকার কেন অবৈধ করবে? আর এত মানুষ চলে ধরনা লড়ি বেদি, লক্ষ লক্ষ মানুষ চলে টমডম মারা দিয়ে আস্ত দিয়ে, এম মারা দম বড় ফোন তোলা দিয়ে, গাড়ি বাড়ি আইলেও বৃষ্টি, উড়লে না মিলে বৃষ্টি, তো আর রেখে খড় দিব সরকার দিব না, হন আর দিয়ে কিন সাতটার হলে গেল ফোন তোলা দিয়ে, আর কলেজের মাইবা টেন দাদা 5 টিয়ার দর, স্কুলের মাইবা 10 টিয়া, স্কুলের ভাড়া আলাদা 5 টিয়া, আর হলে টমডম আলাদা 5 টিয়া, আমি প্রাইভেট কার, আমি সার্কিট আসতেছি না সকালে, আমি সকালে সার্কিট আসতেছি না, আমার বেতন তো বাড়া নাই,
আমার বেতন বাড়ছে, আমরা এখান থেকে 8 টাকা দিয়ে আসতাম কৈশাপুকুর পাড় থেকে, এখন আমরা দিতে চাই 15 টাকা 20 টাকা ভাড়া। এটা দায় যারা বন্ধ করছে, ওরা টমটম যারা বন্ধ কে বন্ধ করছে এটা তো আমরা জানি না। আমরা চাই চলক, টমটম চলক, পুনরায় চলক আমাদের টমটম, ও যদিও বৈধ হয়, এটা তো রাস্তার এবার আসতেছে না, ওইবার থাকতেছে আমাদের গ্রাম অঞ্চলে চলতেছে, স্কুলের বোয়া মাই জানি না পারার, কলেজের মাই এবার জানি না পারার। আচ্ছা এখানে তো তোমার সমস্যা কোন কিছু আছে না? আমাদের সমস্যা হলো যে আমাদের সামনে একটা কলেজ আছে, ওই কলেজের ফুলাফান যাইতে পারতেছে না গাড়ির কারণে, আজকে গাড়ি কি কারণে বন্ধ জানি না, এটা তো আমি জানি না, আমি তো জানি আজকে থেকে আমি পরীক্ষা দিতে আসছি, আজকে থেকে জানতেছি যে আজকে গাড়ি বন্ধ। সমস্যা হলো যে অন্য অন্য গাড়িরা গাড়িওয়ালারা আমাদের থেকে বেশি টাকা নিতেছে আর কি, তাই আমাদের মানে সমস্যা হচ্ছে, আমাদের চাই আমাদের টমটমা টমটমগুলো আবার চাই, যেন ওগুলো তো রাস্তার এপাশে আসতেছে না এপাশে থাকতেছে, এই কারণে আমাদেরকে আমাদের ওই টমটম চাই। হ্যাঁ এটা তো জানি না, আমি স্কুলের ছেলেদের থেকে নাকি 5 টাকা নেয় আর অন্যদের থেকে নাকি 15 টাকা 10 টাকা এরকম নেই। স্বীকার করো না, আমার দিকে তাকান না, তোমার নাম কি? কি করেন উনি? জব করে নাম্বার দেন। আপনি কত বন্ধু আছে? কত টাকা বলছে? তারপরে আপনার কার্টুন ব্যাটটি নেয় 10 টাকা, ফিরিবোর্ড নেওয়া হলো 170 টাকা। টোটাল কত পরে? টোটালে মনে করেন যে আপনার 70 টাকা, 95 টাকা, 105 টাকা আর 25 টাকা, মনে করেন 230 টাকা মতন পরে। এগুলো যারা কারণে স্যার? এটা কারণে তো আমাদের লাইনম্যান আছে, লাইনম্যানের নাম কি? লাইনম্যান একজন একজন আছে সুমন, সুমন যে কি করে, আরেকজন আছে আপনার নাম জানো কি বলি গেলাম না, ফারুক, ফারুক উনি স্থানীয় ছেলে না বাইরে? স্থানীয় ছেলে। কি বলি দল কি করে? তা তো বলতে পারবো না স্যার কি করে। ব্যানার ট্যানার দেখেন নাই? পোস্টার মোস্টার দেখেন নাই? ওরকম কিছু দেখিনি আমরা। এখন মনে করেন স্যার আমাদের টাকা আছে আমরা দিয়ে দিই এতটুকু। আপনার যে ক্যামেরা অফ করুন,
এরা তো মনে করেন যে লাইনম্যান, আমাদের ফ্রিবোর্ড থেকে একজনের নেয় মনে করেন যে সুমন নাম, ও 10 টাকা নেয়। তারপরে মনে করেন যে কাটাম ফ্যাক্টরি একজন আছে ফারুক, সে 10 টাকা নেয়। তারপরে আনন্দবাজার 25 টাকা। তারপরে ফ্রি ফুডে মনে করেন যে দাদা আছে একজন বাবু, তার নাম কি সঠিক বলতে পারি না, সে নেয় মনে করেন যে 170 টাকা। এটা রোড জিবি বলে আর কি, রোড খরচা বলে। জি এখন স্যার আমাদের বাধ্য মধ্যে ফেডার দেয় চালাইতে হবে, অবশ্যই দিতে হবে, বোঝেন নাই? এই জি এটা এই রোডেই চলে। জি এই রোডে একটা না স্যার, অনেক গাড়ি আছে চলে এভাবে। জি স্যার এটা তো আমি বলতে পারবো না, আমরা তো গাড়ি চালাই, এতটুকু তো আমরা জানি না যে কে মানে চালায় বা কে পরিচালনা করে, এটা তো আমরা আমরা জানি যে এতটুকু আমরা গাড়ি চালাই আর আমাদের থেকে লাইন খরচা নেয়, এই অনুযায়ী আমরা কোম্পানি ইনকাম দিই, বাস আমরা গাড়ি চালাই। ইনকাম 400 টাকা। জি জি ইনকাম 400 টাকা। আর মনে করেন যে গ্যাস গ্যাস আছে, তারপর রোড খরচা আছে, বিভিন্ন মিলে দেখা গেছে আপনার 1200 টাকা মতন পড়ে যায় দৈনিক খরচা, তারপর বেতন। জি তারপর বেতন আর কি, দৈনিক 1200 টাকা খরচা আছে। না স্যার আমি আসছিলাম যে একটা ইয়ে নেওয়ার জন্য, আমি বাড়া নিয়ে আসিনি, আমি আসছি কিন্তু খাইলা, আমি আসছি কোথেকে, এই সিঙ্গেল রুমের থেকে আসছি, গ্যারেজ থেকে আসছি। তা এখানে আসছি স্যারের সাথে দেখা করার জন্য, এটা স্যার আমার কোম্পানির সাথে দেখা করার জন্য আসছিলাম। তো তো মনে করেন যে তার সাথে নাই সে। জি 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 এটা পুলিশের গাড়ি বলতে সেটা ওখানে চালায় আর কি, এখানে আসেন, আমরা তো এখানে আসি না কখনো, হঠাৎ আসছি যে। জি আনোয়ার স্যার। জি জি না ডিবি ডিবি। জি জি স্যার এই বসেন কোথায় তা আমি জানতাম না, এর তো খবর আমি জানি না। আর আমাদের কাছ থেকে ইনকামও নেয় না, ইনকাম নেয় ফোরম্যান আছে, ফোরম্যানে ইনকাম নেয়। তার গাড়ি তিনটা, হ্যাঁ তিনটা বলতে তার একলা একলা না সাথে, হ্যাঁ তিনটা গেলাম তার একলা না, এর ভিতরে মনে করেন যে আরও লোক আছে আর কি, এই আর কি এমনি জানা। জি আসসালামু আলাইকুম। প্রতিদিনের যে আমাদের যে আপ ডাউনটা, যে টমটমে করে যাওয়াটা, এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক। প্রতিদিন 5 টাকা করে হলেও অনেক সুবিধা আছে এটার মধ্যে, যেহেতু অর্থনীতিকে সমস্যা, আমাদের স্টুডেন্ট মানুষ সবসময় অর্থনীতিতে থাকে না, তাই বিদায় আমাদেরকে সবসময় এই টমটমের সুবিধা দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ রিক্সা করে আসছি কারণ টমটম নেই, নেই বিদায় আজকে 40 টাকা ভাড়া দিয়ে তারপরে আসতেছি, প্রতিদিন এরকম হবে না। টমটমের ভাড়া 5 টাকা, হ্যাঁ আজকে অতিরিক্ত 40 টাকা এবং 30 টাকা মতন খরচ হয়েছে। এই যে কষ্ট হচ্ছে এটাই আর কি, আমাদের তো প্রতিদিন টাকা নিয়ে আসবো, এটা তাই যে যেমন আমরা 50 টাকা নিয়ে আসি, আজকে হঠাৎ এখানে টাকা দিয়ে দিতে হচ্ছে, আমাদের টিফিন খরচ আছে, এমনি অন্যান্য খরচ আছে, এই যে তো আর আমরা প্রতিদিন প্রতিদিন টাকা নিয়ে আসবো না, এটাই আর কি। সুবিধা তো অবশ্যই হবে, আমরা তো প্রতিদিন এই যে 5 টাকা দিয়ে যাবো, আবার 5 টাকা দিয়ে আসবো, আবার এই যে রিক্সাতে করে 40 টাকা দিয়ে যাবো, 40 টাকা দিয়ে আসবো, সেটা তো হবে না। বেশিরভাগ ছাত্রছাত্রী তো এদিকেই যায়, বেশিরভাগ মেয়েরা তো এদিক দিয়েই যায়। আনুমানিক আমাদের 1,500 আছে। আসলে তো বর্তমান সিএনজি ভাড়া এমনি একটু বেশি, কিন্তু সিএনজি ভাড়া হলো লোডটা ক্লিয়ার, একেবারে টমটমে না চললো, আমরা জনগণ অন্তত পক্ষে খুশি, কেন টমটমেওয়ালারা 1 টাকার জন্য জনগণকে মারে এমন ভিড়ে ভিড়ে টমটমের ড্রাইভারেরা, এগুলো বলার বাইরে। আর এরা তো কিনা সিন্ডিকেট করে সানাবাজি করতেছে, সব সানাবাজি টমটমের উপর, সব এলাকার লোকজনেই এখান থেকে বাঘ বর্ডার করে নিয়ে যায়, তার কারণে মানে টমটমে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, এবং টমটমে যে পরিমাণ ভাড়া নেয় ওটাও আমাদের জন্য বেশি বেশি, কারণে আমি খুলনা ডিস্ট্রিক্টে গেছি, এখান থেকে মিনিমাম লালডিগির পাশ পর্যন্ত গেছে 10 টাকা ভাড়া, এরা এখান থেকে আনন্দবাজার রাত্রেবেলা 20 টাকাও নেয় টমটমেওয়ালারা, এবং দিনের বেলাও ভাড়া এখান থেকে মানে আনন্দবাজার 15 টাকা ভাড়া নেই, কিন্তু এখান থেকে আনন্দবাজার মিনিমাম 8 টাকা ভাড়া বা 7 টাকা না, এখান থেকে মহাপতার স্কুল 8 টাকা,
এখান থেকে মহাপাতাল স্কুল কয় কিলো হবে? বেশি দূরে আধা কিলো। টমটমেরও পর্যাপ্ত পরিমাণ অনেক বেশি ভাড়া। আর টমটম বন্ধ থাকলে লুটঘাট একেবারে ক্লিয়ার। টমটম কি দিয়ে চলে? টমটম চার্জ দিয়ে চলে, ব্যাটারি চার্জ। এক ইউনিট বিদ্যুতের দাম কত? না, এটা তো অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে। অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে যে দাম কত নিশ্চিত? আমি 100% নিশ্চিত। কেন, গাড়িটার কোনো ডকুমেন্ট নাই, লোডে যানজট, প্রশাসনের ঝামেলা, অনেক কিছু ঝামেলা। গাড়ি যে রাস্তায় আসলো এটা প্রত্যাহার করার জন্য দরকার। এটা এটাকে আমি সরকারকে দায়ী করছি। আসলে যদি এই টমটম না চলে, এখানে আমাদের কলেজের সামনে টমটমগুলো আসে, স্টুডেন্টরা কিন্তু অনেক দূর হাঁটতে হয় না এবং সামনে থেকেই উঠে যাইতে পারে। যদি স্টুডেন্টরা বাইরে হেঁটে টমটম নিতে হয়, অনেক কষ্ট করতে হয়, ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া হেঁটে যাওয়ার সময় অনেক ছেলে থাকে, উত্ত্যক্তও করতে পারে। এর যে টমটমটা আমাদের ভালো কেন? একদম আমাদের কলেজের সামনে থাকে, আর আমাদের 5 টাকা করে আমরা টমটমে জন প্রতি দেই। কিন্তু আমরা যদি টমটম না থাকে, কখনো সিএনজিতে করে যেতে হবে, আর নয়তো কখনো আমরা রিক্সায় করে যেতে হবে। সিএনজি ভাড়া বড়পুর পর্যন্ত 50 টাকা, আমরা টমটমে বড়পুর পর্যন্ত যাই 50 টাকা বা 60 টাকা, 50 টাকা খুবই ন্যূনতম আর কি। তো 60 টাকা করে যদি আমরা বড়পুর যাই, যদি সিএনজি না নিই, রিক্সার জন্য ওয়েট করতে হয়। রিক্সা কিন্তু এখানে পাওয়া যায় না, মাঝখানে রিক্সা পাওয়া যায় না। রিক্সা করে গেলেও কিন্তু 30 টাকা করে নিবে। এর চেয়ে আমাদের টমটমটা ভালো না? 5 টাকা করে জনপ্রতি আমরা দিতে পারতেছি, আর আমরা যেহেতু এখানে ডেলি আসা যাওয়া করতে হয়, আমাদের এত কষ্ট হবে না, পোষাবে না। এই জন্য আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের জন্য কমই খরচ করতে হবে, সব হিসেব মতো খরচ করতে হবে। তাই আমাদের টমটমটা খুবই প্রয়োজনীয়, আর না হলে দুর্ভোগান্তিতে পড়তে হবে স্টুডেন্টদেরকে। আমার ধারণা মতো এক একটা শিফট হিসেব করলে প্রত্যেকটা শিফটে মিলে আপনার 3-4 হাজার টাকা তো স্টুডেন্ট আসেই। আর অনেক সময় এখানে আরেকটা টিচারও কী করে, টিচাররাও টমটমে করে যায় অনেক সময়, এটা আমরা লক্ষ্য করি। তো টিচারদেরও তো সুবিধা হয়, শুধু স্টুডেন্ট ধরলে তো হবে না, টিচার এখানে অন্যান্য কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারাও কিন্তু টমটম ব্যবহার টমটমে করেই যাতায়াত করে। খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আমরা তো অনেকে ওখানে গিয়ে ওয়েট করতেছে গাড়ির জন্য, পাচ্ছে না, বা কেউ ঘোরাঘুরি করতেছে। আর সিএনজিতে করে যেতে হলো কয়েকজন মিলে যেতে হয়, ওটার জন্য ওয়েট করা লাগতেছে। এই জন্য আমাদের টমটম হলে আমাদের খুব সুবিধা হবে। হ্যাঁ, আমাদের কলেজের সামনে এসে ওরা সিরিয়াল মেনটেন করে ওয়েট করে, একজন একজন করে ছাড়ে গাড়িটা, একটা একটা করে গাড়ি ছাড়ে। থ্যাংক ইউ। আমি এখন বড়পুল হয়ে আগ্রাবাদের দিকে যাবো। হ্যাঁ, আগ্রাবাদে। হ্যাঁ, বন্ধ ছাড়া এমনিতে আসা, হ্যাঁ আসা হয় অল টাইম। কি গাড়ি করে আসছেন? আমরা বড়পুল থেকে টমটমে করে আসি। টমটম ভাড়া কত? আমাদের 5 টাকা করে নেয়, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের অবশ্যই সীমিত সংখ্যক টাকা দিয়ে আসতে হবে। টমটম আপনাকে কোথায় নামাই দেয়? টমটম আমাদেরকে একদম মোড়ে নামায় দেয়, যেখান থেকে আমাদের হেঁটে আবার কলেজে আসতে হয়। হ্যাঁ, টমটম আমাদেরকে যাওয়ার টাইমে এখান থেকে নিয়ে যায়, বাট আসার টাইমে আমাদেরকে ওই মোড়ে নামায় দেয়, ওখান থেকে আমাদের হেঁটে আসতে হয়। আজকে আমাদের টমটম ছিল না, আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমাদের ক্লাসও মিসও হয়ে গেছে অলরেডি, যেখানে 8টা থেকে ক্লাস, আমরা আসছি 9টা বাজে। তার উপর আবার হেঁটে তো আলাদা কথা এই রোদের মধ্যে, তার উপর অনেক কষ্টে। হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়েছে, ট্যাক্সি করে অনেক কষ্টে আমরা মিলিজুলে। অবশ্যই আমাদের জন্য এটা হেল্পফুল হবে, কারণ যেহেতু আমরা স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের অবশ্যই টমটম দরকার, যেহেতু এটা বেআইনি, ঠিক আছে, বা সেটা শুধু সরকারিভাবে যদি সেটা দিতে পারে আমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ আমরা যদি স্টুডেন্ট, আমাদের রেগুলার অনেক খরচ। তাহলে আমাদের সেই 5 টাকা দিয়ে যদি আমরা আসতে পারতেছি, তাহলে আমাদের জন্য সেটাই অনেক দরকার। তো আমাদের জন্য যদি টমটমটা যদি বেআইনি না করে এখানে যদি সরকারিভাবে প্রচার করা হয়, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে, যেহেতু আমরা স্টুডেন্ট। হ্যাঁ, গাড়িটা থাকলে অবশ্যই মানে খুব কষ্ট হয়, আজকে আমাদেরও কষ্ট হয়েছে। রিক্সা ভাড়া তো 20 টাকা। রিক্সাটা ওখান থেকেই নিতে হয়, এখানে তেমন একটা থাকে না, টমটমই আমাদের মানে সবসময়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়েছে, ক্লাসও করতে হয়, সবারই কষ্ট হয়, যারা দূর দূরান্ত থেকে, অবশ্যই টমটম তো আমাদের প্রয়োজন। তো সেটা দাম টমটম ভাড়া কত নিত? বড়পুল থেকে তো 5 টাকাই নেয়, আমি যেহেতু স্টুডেন্ট। তাহলে তো আমাদের অনেক কষ্ট হবে, যেহেতু আমাদের ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো আমাদের মানে জেনারেলের মধ্যে মিস দেওয়া যায় না ক্লাসগুলো। তো আমাদের অবশ্যই টমটমটা দরকার, যে আমরা সময় মতো পৌঁছাইতে পারি সেজন্য।
আমরা চাই সরকারিভাবে এটা অনুমোদন দেওয়া হোক যে টমটমটা থাকুক, না হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। আমি আগ্রাবাদ হয়ে বড়পুল দিয়ে কলেজে আসছি। আগ্রাবাদ থেকে তো টেম্পো করে আসি, এরপর বড়পুল থেকে টমটমে করে আসতে হয় এখানে। পাঁচ টাকা করে, মাঝে মাঝে আট টাকাও নেয়, আট টাকা দাবি করে মাঝে মাঝে এমনি। হ্যাঁ, পাঁচ টাকা। আজকে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, পরে কোনো ওয়ে না দেখে সিএনজি করে আসতে হয়েছে। আমাদের জন্য একটু স্যাক্রিফাইস করছে, দশ টাকা করে নিচ্ছে আর কি একজন থেকে। কজন ছিলেন? তিনজন ছিলাম সিএনজিতে। কষ্ট তো হয়েছে, কারণ আমাদের তো একটা লিমিটেশন আছে, বাসা থেকে হিসাব করে দেয় এত টাকার মধ্যে আমাদেরকে ডেইলি চলতে হবে। এখন এর থেকে এক্সট্রা তো আমরা খরচ করতে পারবো না। এখন আজকে যা অবস্থা দেখতেছি, বাসায় কীভাবে যাবো এটাই ভাবতেছি। হেঁটে হেঁটে যাইতে হবে, এখন যাওয়ার কোনো ওয়ে নাই। সার্ভিসটা মানে আমাদের স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা সার্ভিস দিত আসা নেওয়ার ক্ষেত্রে। এইখানে আমাদেরকে একদম কলেজের সামনে নামাই দিত না, সামনে গিয়ে ওখানে নামাই দিত, ওখান থেকে হেঁটে আমাদের কলেজে আসতে হইত। যাওয়ার সময় কলেজের সামনে, কলেজ থেকে আমাদেরকে পিক আপ করে তারপর ওখানে বড়পুলের মোড়ে নামাই দিত। ওখানে যাওয়ার টাইমে সার্ভিসটাতে কোনো প্রবলেম ছিল না। জাস্ট মনে করেন এককভাবে রাস্তায় চলাচল নিরাপত্তা মনে করেন, যেহেতু এটা একটা নির্জন একটা এরিয়াতে আমাদের কলেজ, তো আমি মনে করি না এটা কখনোই যে নিরাপদ হবে একটা মেয়ে এভাবে একা একা যাবে বড়পুল পর্যন্ত হেঁটে। তাছাড়া এটা সেফ না, অবশ্যই চার পাঁচজন থাকলে এটা নিজেকে তখন সেফ মনে হবে। এখন আমি চাচ্ছি এভাবে আমাদের তো সম্ভব না, এভাবে আসা যাওয়া করা, ডেইলি এত খরচ বহন করা, আর আমরা সবাই এখানে মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করতেছি। তো আমরা চাই টমটম যে সার্ভিসটা সেটা আবার সরকারিভাবে চালু করা হোক, কারণ আমাদের আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে যাইতেছে। কালকে থেকে আবার আমাদের পরীক্ষা শুরু, এখন আমরা কীভাবে আসবো সেটাই ভাবতেছি। এখন যাবো কীভাবে এটাই ভাবতেছি, হেঁটে যাইতে হবে, না হলে আর অনেকক্ষণ অপেক্ষা করে সিএনজি নিয়ে যেতে হবে আমাদেরকে। ধন্যবাদ। আমি আগ্রাবাদ দিয়ে বড়পুল হয়ে আসছি। বড়পুলে আসি, কি গাড়ি করে আসি? সবসময় তো টমটম দিয়ে আসছি, আজকে এসে দেখি টমটম। আপনাদের ভাড়া কত? আমাদের টমটমে ছিল যে পাঁচ টাকা করে, আজকে দেখছি যে সার্ভিসটা বন্ধ, আর আমরা যেহেতু স্টুডেন্ট বাসা থেকে একটা ফিক্সড ভাড়া দেওয়া হয়, আজকেও সেই ভাড়াটা নিয়ে আসছি, কিন্তু এসে দেখতেছি গাড়ি বন্ধ, অনেকক্ষণ অপেক্ষা করতেছি, ইভেন আমার ক্লাসও লেট হয়ে গেছে। তারপর ছয়জনের জায়গায়, টেম্পোতে ছয়জনের জায়গায় আটজন বসতে হয়েছে, তার পাঁচ টাকার বদলি দশ টাকা করে নিছে, যেটা আমরা নিতে পারি না। আমাদের বাসা থেকে একটা ফিক্সড ভাড়া দিয়ে যায়, এখানে দশ টাকা, পাঁচ টাকার বদলি দশ টাকা যাচ্ছে, আর সবসময় তো গাড়িটা পাওয়া যায় না। আজকে প্রায় আধা ঘন্টার মধ্যে দাঁড়াই থাকি, গাড়িটা পাইছি, সবসময় সিএনজিও পাওয়া যায় না। আর আমাদের এক্সাম লেট হলে তার এক্সাম নেবে না, ক্লাস লেট হলে যাও ইয়ে করা যাবে। আর রাস্তাটা খুবই নীরব, যদি গাড়ি না পাওয়া যায় আমরা হেঁটে হেঁটে আসলে সেটাও রিস্ক না, কিন্তু হেঁটে হেঁটে আসলে মানে অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, প্লাস এখানে মানুষজন তেমন কিছু নাই, আর সবসময় তো সিএনজিটা পাওয়া যায় না। আজকে স্যাক্রিফাইস করে দশ টাকা নিছে, সবসময় তো আর দশ টাকা নিবে না, আর এতটা টাকা খরচ করে আমাদের আসা যাওয়াটাও সম্ভব নয়, ফ্যামিলির মধ্যেও প্রেশার পড়ে। ধন্যবাদ। পঞ্চাশ টাকা। কোন জায়গা থেকে আসছেন? ওরা হলো কোন জায়গা না করলে তুলি বাজার থেকে। এমনি নিয়মিত ভাড়া কত? হ্যাঁ, কত টাকা ভাড়া? এমনি বড় আমি ঠিক করিনি, তো ওরা দিল। তাহলে এত টাকা ভাড়াটা কেন প্রতিযোগিতা আপনি দিতে পারেন, দিতে থাকেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কোন সুবিধা হবে? জি, কারণ এই টমটম বন্ধ হয়ে গেল, আবার পুনরায় চালু হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই চালু হোক, এটা সবাই চাপে। আজকে আমরা হেঁটে হেঁটে আসছি, এভাবে তো আমাদের প্রবলেম হবে, আমাদের পরীক্ষা শুরু হবে, তখন আমরা কিভাবে পরীক্ষা দিব? এভাবে তো প্রতিদিন আসা আমাদের পক্ষে সম্ভব না। টমটম আমাদের থেকে পাঁচ টাকা ভাড়া নিত। ওই যে সিগন্যাল ঘর নামাই দিত, সিগন্যাল ঘর থেকে নিয়ে যেত, এখানে এসে ওখান থেকে নিয়ে যেত। হ্যাঁ, পাঁচ টাকা। হ্যাঁ, মাঝে মধ্যে তো ওরা আট টাকাও নেয়, দশ টাকাও নেয়। কিভাবে বন্ধ হয়ে যাওয়ার থেকে আপনি কিভাবে দেখবেন?
বন্ধ হয়ে যাওয়াতে সেটা তো আমাদের প্রবলেম হচ্ছে, তাই না? না না না, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। এখন টমটমটা যদি থাকতো তাহলে আমাদের সুবিধা হতো আর কি। হ্যাঁ, পরীক্ষা আছে, পরীক্ষাগুলোতে একটু সুবিধা হতো। আছে ইনশাল্লাহ ভালো। আমরা যতটুকু জানতে আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সমাজের সভাপতি হিসেবে দায়িত্ব আছেন, আপনি একজন শিক্ষকের অভিভাবক, একজন প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে আপনি ছাত্রছাত্রী এবং জনসাধারণের যে বর্তমানে বড়কুলতো আনন্দবাজার এবং মোহাম্মদ আলী স্কুল, টেকনিক্যাল স্কুল, বিভিন্ন স্কুলগামী ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা প্লাস শ্রমজীবী মানুষ, যে যাতায়াতের নিত্যদিনের সঙ্গী যে টমটম যে গাড়িগুলো ছিল, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। আসলে ধন্যবাদ। টমটম গাড়িগুলা এই বড়পুল থেকে আনন্দবাজার হয়ে এখানে হাজার হাজার ছাত্রছাত্রী এদিকে আসা যাওয়া করে, বিশেষ করে মোহাম্মদ আলী স্কুল, তারপর শারীরিক শিক্ষা কলেজ, গাস্ত অর্থনীতি কলেজ সহ বিভিন্ন কলেজের ছেলে, পড়ুয়া ছেলে মেয়েরা এই গাড়িতেই যাতায়াত করে। এছাড়া বিকল্প কোনো গাড়ি নাই। আপনারা জানেন যে এখানে আনন্দবাজার থেকে বড়পুল পর্যন্ত অসংখ্য শ্রমজীবী মানুষ এই গাড়িতে করে আসা যাওয়া করছে, কিন্তু হঠাৎ করে এই গাড়ি বন্ধ হয়ে যাওয়াতে না না ঠিক আছে, অনুমোদন নাই, টমটম গাড়িতে কোনো অনুমোদন নাই, কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত এগুলো চললে আমার এলাকার জনসাধারণের জন্য উপকৃত, স্কুলের ছেলে মেয়েদের যাওয়া আসার জন্য উপকৃত, শ্রমজীবী মানুষ যারা আছে তাদের আসা যাওয়ার জন্য উপকৃত। যাই হোক, আমি যে সে কথাটাই আপনাকে বলতে চাই যে বিকল্প গাড়ির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের স্কুলের পক্ষ থেকে দাবি থাকবে যে এই গাড়িগুলো চলুক, চললে অন্তত কিছু মানুষের যাওয়া আসার জন্য লাগাপ হবে, তাদের যে পরিশ্রম, যাদের শ্রম, সেই শ্রম সব আসা সম্ভব না। সেজন্য আমি অভিযোগ করছি যে স্যার আপনার কাছে একটু জানতে চাই যে অনেক স্টুডেন্ট অভিযোগ করেছে সীমিত ভাড়া পরিবার থেকে দেওয়া হয়, অনেক স্টুডেন্ট হেঁটে আসবে। না না, এটা সত্য কথা। আপনার এই এলাকার মানুষ, গরিব মানুষ, পরিবারের পক্ষ থেকে 5-10 টাকা দিয়ে এখানে আসা যাওয়া করছে ওরা। এখানে রিক্সা ভাড়া দিয়ে বা অন্য কোনো যানবাহনে আসা যাওয়া সম্ভব নাই। এখানে 40-50 টাকা 60 টাকা গাড়ি ভাড়াও লাগে, এই টাকা তো গরিব মানুষ দেওয়া সম্ভব না। সে কারণে শিক্ষার্থীরা হেঁটে হেঁটে আসা যাওয়া এটা সম্ভব না, যার কারণে আমরা এই স্কুলের পক্ষ থেকে আবেদন করব যে যতদিন পর্যন্ত বিকল্প গাড়ির ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত এই টমগম গাড়ি চলাচল করুক। ধন্যবাদ। এতক্ষণ সময় দিয়েছে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।